أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم، وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وتحرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد، ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد، عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبح المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. أما بعد، فقد قال الله الحكيم في محكم كتابه الكريم حيث قال: بسم الله الرحمن الرحيم، تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب. صدق الله العلي العظيم. আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলামিন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলামিনের কাছেই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক, ওইরূপ যাদের জীবনে কোনো রকমের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরে দিক, সকলের মনোকামনা আশাকে পুরো করুক। যে সমস্ত পিতা মাতারা নিজের কন্যা বা ছেলের বিবাহ নিয়ে চিন্তিত আল্লাহ রব্বুল আলামিন ওনাদেরকে ওই চিন্তা থেকে মুক্তি দান করুক, অর্থাৎ ওনাদের কন্যা বা পুত্রের জন্য সুপাত্র দান করুক। আমার যে সমস্ত বোনেরা, ভাবিরা, বাড়ির বউরা এখনও সন্তানের শান্তি থেকে বঞ্চিত, আল্লাহ রব্বুল আলামিন ওনাদের সংসারে সুসন্তান দান করুক, অর্থাৎ ওনাদের কোল ভরে দিক। আমার যে সমস্ত ছোট ভাই বোনেরা স্কুলে কলেজে পড়াশোনা করছে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে বা উচ্চ শিক্ষা লাভ করে নিজের ও নিজের বংশের নামকে উজ্জ্বল করার তৌফিক দান করুক। আমাদের মধ্যে যারা হজ ও জিয়ারত ও উমরায় যাওয়ার ইচ্ছুক, আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের মনোকামনা আশাকে পুরো করুক। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি। তবে আজ আমি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের যে প্রশ্নগুলোর উত্তর দিতে এখনও বাকি আছে তার উত্তর দিতে চাই। আমি যে বিশেষ বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যুগের সমস্যার সমাধান খুঁজছিলাম, কিয়ামতের আগে বিশ্বের যে পরিস্থিতি হবে সেই পরিস্থিতিকে দেখে আমাদেরকে যে সতর্ক হতে হবে, ইমামে জামান আলাইহিসসালামের জোহরের আগে যে ঘটনাগুলো ঘটবে, যা কিছু হবে সেগুলো জানতে হবে, আর সেই সময় এক নেক বান্দাকে, এক সত্য নবীর উম্মতিকে বা আহলে বাইতের অনুগামী অনুসারীকে কীভাবে নিজেকে গড়ে তুলতে হবে, কীভাবে ওই অন্যায় ও অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে, কীভাবে সৎপথের উপরে চলতে হবে, যুগের অবস্থা দেখে কীভাবে নিজেদেরকে তৈরি করতে হবে, ইনশাআল্লাহ এ নিয়ে আমি
বিস্তারিত আলোচনা আগামী পর্ব থেকে আপনাদের সামনে করব। তবে আসুন আগে আমি আপনাদের পেন্ডিং প্রশ্নের উত্তরটা আজকে কমপ্লিট করে নিতে চাই, যাতে আগামী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ আপনাদের নতুন প্রশ্নের উত্তর দিতে পারি, বা এক সপ্তাহের মধ্যে যেটা চেষ্টা করছি বা করব আপনাদের প্রশ্নের উত্তর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। কোরআন বলছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, নেকিতে আল্লাহর ভয় করে চলার পথে এক অপরের সহযোগিতা করো, কিন্তু পাপে বা জুলুম অত্যাচারে কেউ কারো সাথী হয় না। ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, মনে রেখো আল্লাহর সাজা বড় কঠিন হবে, সে বড় কঠিন সাজা দেবে যদি আমরা অন্যায়কে আশ্রয় দেই বা অন্যায়কে সহযোগিতা করি। তাই নেক কাজে সহযোগিতা করার জন্যে আমি এই প্রশ্ন উত্তরের সিস্টেম রেখেছি, যাতে আমরা সকলে মিলে সমস্যার সমাধান খুঁজতে পারি বা সমাজে যে সমস্ত অসামাজিক বা বেধর্মিক বা অধর্মিক কাজ হচ্ছে সেগুলোর সম্মুখীন সাধারণ মুসলিম সমাজ হচ্ছে, তাই তারা কি করলে ওই সমস্যার সমাধান পাবে বা ওই সংকট থেকে মুক্তি পাবে, সেগুলো বলার জন্যে, বোঝানোর জন্যে বা গাইডলাইন দেওয়ার জন্যে, সহযোগিতা করার জন্যে আমি এই প্রশ্ন উত্তরের সিস্টেম রেখেছি, যাতে আপনারা নিজের এলাকার, নিজের পাড়ার কি নিজের গ্রামের সমাজের সমস্যাগুলো তুলে ধরুন। বিশেষ করে ধার্মিক সমস্যা, যেটা নিয়ে আমরা অনেক অনেক সময় বিবেকের চেয়ে তো বেশি আবেগ নিয়ে জড়িয়ে থাকি, আর ইসলাম বিবেকের ধর্ম, বিবেকধারীদের ধর্ম, সুতরাং আমরা আবেগে ওই কাজ করব না যেগুলো বিবেক করতে মানা করছে। তাই সমস্ত ধার্মিক সমস্যার সমাধান খোঁজার জন্যে বা যে সমস্ত অধার্মিক জিনিস ধর্মের নামে আমাদের মাঝখানে ছড়িয়ে রাখা হয়েছে বা ধর্মের রূপ দেওয়া হয়েছে, সেগুলোকে ক্লিয়ার করতে হবে, সেগুলো জানতে হবে, বুঝতে হবে। তাই শরীয়ত হিসাবে আপনারা প্রশ্ন করতে থাকুন যে মলান সাহেব, আমাদের এখানে এগুলো হচ্ছে ধর্মের নামে, এগুলো পাবলিক করছে, তার ধর্মের অংশ, তার মজহাবের একটি বিধান মনে করে, এটা কি ঠিক? প্লিজ দয়া করে যদি আপনাদের সামনে এমন কোনো সমস্যা থাকে তো সেটাকে উল্লেখ করুন, তুলে ধরুন, যাতে আমি সঠিক পথ দেখাতে পারি বা গাইড করতে পারি যে শরীয়ত হিসাবে এটা ঠিক না বেঠিক, এটা করা উচিত না উচিত না। ওইরূপ দিনের সমস্ত মশলা মশাইল যেগুলো জানার দরকার আছে, যেগুলো না জানলে আমাদের ইহকালের সঙ্গে সঙ্গে পরকাল একদম শেষ হয়ে যাবে। হয়তো আমরা আল্লাহর উপাসনা করছি কিন্তু ওইভাবে না যেভাবে আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন বা নবী শিক্ষা দিয়েছেন, তো ওই এবাদত বা ওই উপাসনার কোনো ফল পাবো না, কোনো স্বভাব পাবো না যদি আমরা সঠিকভাবে না করি। তাই সঠিক এবাদত কিভাবে করতে হবে, কোরআন হাদিসে আল্লাহর উপাসনা ও এবাদতের কিভাবে হুকুম দেওয়া হয়েছে, এইগুলো জানার জন্যে প্লিজ আপনারা প্রশ্ন করতে থাকুন। সমস্যার সমাধান নিজেদেরকেই খুঁজতে হবে, আমি কি অসুবিধার মধ্যে আছি বা কোন প্রবলেমকে আমি ফেস করছি
আমি জানি, অন্যরা জানবে না, তাই আমাকে প্রশ্ন করতে হবে, আমাকে জিজ্ঞাসা করতে হবে, তাহলে কেউ আমাকে উত্তর দেবে। তাই অনুরোধ করছি আপনারা সামাজিক মশলা মশাইল হোক, ধার্মিক মশলা মশাইল হোক, ঐতিহাসিক যে সমস্ত হিস্ট্রি আমাদেরকে বলা হয়েছে, অনেক ঘটনা তার মধ্যে এমন যার কোনো অস্তিত্ব নেই, যার কোনো হকিকত নেই, তৈরি করা ঘটনা শুনিয়ে আমাদেরকে ভুল বুঝিয়ে রাখা হয়েছে, তাই সেই ভুল ভাঙার জন্য প্লিজ দয়া করে আপনারা প্রশ্ন করতে থাকুন, যাতে সঠিক জিনিসটা জানতে পারেন। আল্লাহ আপনাদের সকলকে দীর্ঘজীবী করুক, আপনাদের সকলের মনোকামনা আশাকে পুরো করুক, আমরা সকলে যেন ওইভাবে আল্লাহর পথে চলতে পারি যেভাবে আল্লাহ আমাদেরকে দেখতে চায়। তো যখন আল্লাহর খুশির জন্যে আল্লাহর হুকুম অনুযায়ী আমরা চলব, আল্লাহ রব্বুল আলামিন ফেরিশতাকে বলে যে বান্দা যখন আমার খুশির খেয়াল রেখেছে, তো এবার আমার তরফ থেকে তার খুশির খেয়াল রাখো, সে যেন আমার থেকে নারাজ না হয়, অসন্তুষ্ট না হয়। আমরা নিজের কর্মের মধ্যে কানে বা কর্মের মাধ্যমে অনেক অনেক সময় আল্লাহকে নারাজ করি, কিন্তু আল্লাহ নিজের বান্দাকে কখনো নারাজ করতে চায় না। হ্যাঁ, আমাদের ভুলের সাজা আমরা পাই, আর নিজের ভুলকে না স্বীকার করে অনেক অনেক সময় নিজের ভুলের দোষ আমরা আল্লাহকে দিই, না আল্লাহ আমাকে এই কষ্টে রেখেছে, এই পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে, আমি তো কোনো ভুল করেনি। কিন্তু আমরা বাস্তবে খবর রাখি না যে কোন ভুলের জন্যে, কোন অন্যায়ের কারণে, কি অন্যায়কে সহযোগিতা করার কারণে আজ আমি এই পরীক্ষার মধ্যে পড়ে গেছি। তাই প্লিজ দয়া করে নিজের সমস্যাকে বুঝুন আর তার সমাধান খুঁজুন। আশা রাখি এই কথাটা মনে রাখবেন। আসুন এবার আমি আপনাদের কিছু লিপিত প্রশ্নের উত্তর দিতে চাই, তারপরে অডিও রেকর্ডিং প্লে করে তার উত্তর দেব। লিপিত প্রশ্ন এসেছে, আমি মোবারক ডালি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে প্রশ্ন করছি। আমার প্রশ্ন, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ার সময় জোহর আসর ইমাম সাহেব মনে মনে কেরাত পড়েন, তখন কি আমরা চুপ থাকব না কেরাত পড়ব? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় ভাই, আপনার সুন্দর প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। নামাজ দুই প্রকারের, কিছু নামাজ আছে একফাতি আর কিছু নামাজ আছে জাহেরি। একফাতি নামাজ মানে যেগুলো চুপ বিনা শব্দে পড়তে হয়, যেমন জোহর আসরের নামাজ বা মাগরিব এশার শেষ দুই রেকাত, মানে মাগরিবের তৃতীয় রেকাত আর এশার তৃতীয় এবং চতুর্থ রেকাত আস্তে পড়তে বলা হয়েছে, আর এর সমস্ত বিবরণ আমি এর আগেও বলেছি। আর জাহরি নামাজ মানে যে নামাজ উচ্চ স্বরে পড়তে বলা হয়েছে, সেটা হচ্ছে সকালের নামাজ, জোহর মাগরিবের প্রথম দুই রেকাত, এশা নামাজের প্রথম দুই রেকাত। তো প্রশ্ন হচ্ছে এখানে যে মনে করুন জোহর আসর নামাজ যেখানে ইমাম সাহেব আস্তে কেরাত করেন, মনে মনে খুব অল্প আওয়াজে কেরাত করেন যে আওয়াজটা অন্য কেউ শুনতে পারে না, সে সময় যারা মামুম পিছনে জামাতে নামাজ পড়ছে তাদের কর্তব্য বা তাদের দায়িত্ব কি? তারা কি কেরাত করবে, সুরা আলহাম বা অন্য সুরা পাঠ করবে, না অন্য কোনো জিকির পড়বে, না চুপ থাকবে? তো শরিয়াতে বলা হয়েছে বেশি সময় চুপ থাকলে মানুষ মনোহারা হয়ে যায়, অন্য মানুষকে হয়ে যায়, ধ্যান এদিক ওদিক চলে যায়, তাই ওই সময় জিকির করতে বলা হয়েছে। মনে করুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মনে মনে উচ্চ স্বরে না, মনে মনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করতে থাকুন। কেরাত করতে মানা করা হয়েছে, কারণ কেরাতের দায়িত্ব ইমাম সাহেবের, তাই তার পেছনে যারা মামুম হিসেবে নামাজ পড়বে তারা কেরাত করবে না, প্রথম দুই রেখাতে তারা জিকির করবে, সুবহানাল্লাহ 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 মনে মনে বলতে থাকবে, আর যদি চুপ থাকে কোনো অসুবিধা নেই, তার নামাজ হবে। তবে বাকি জিকিরগুলো মনে করো রুকুর জিকির, রুকু থেকে ওঠার জিকির বা সেজদার জিকির, বাকি সমস্ত জিকির তাকে পড়তে হবে, এবং তৃতীয় ও চতুর্থ রেখাতে যে তাসবিহাতে আরবা পড়তে হয় সেটা কিন্তু তাকে পড়তে হবে। আশা রাখি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম, আমার বাড়ি পূর্ব মেদিনীপুর, নাম
গোলাম মোস্তফা টাওয়ারের কাজ করি, টাওয়ারে মাসে মাসে তেল দেয়, ওই তেল মাসের শেষে কিছু বাড়তে হয়ে যায়, এই তেলটা আমার নেওয়া ঠিক হবে কি হবে না এটাই আমি জানতে চাই, দয়া করে বললে খুশি হব, আমাদের জন্যে দোয়া করবেন, আপনি ভালো থাকুন, আমরাও আপনার জন্যে দোয়া করি। ধন্যবাদ আমার প্রিয় ভাই আপনার দোয়ার জন্যে বা প্রশ্ন রাখার জন্যে। আপনি জানতে চেয়েছেন যে আপনি যে টাওয়ারের কাজ করেন ওই টাওয়ারে জেনারেটার চালার জন্যে মনে করুন মাসে তেল দেওয়া হয়, তো অনেক অনেক সময় দেখা যায় সারা মাসের ব্যবহারের পরে কিছু তেল বেশি থাকে, তো ওই তেলটাকে আপনি নিতে পারেন। এর আগেও আপনার প্রশ্নে আমি উত্তর দিয়েছি, যদি কোম্পানি যে তেল দিচ্ছে যে এই মাসে এতটা তেল দেওয়া হবে, কম হোক আর বেশি হোক এটা তোমার দায়িত্বে, তখন বেশি হলে আপনি সেটা ব্যবহার করতে পারেন। কিন্তু তারা যদি শর্ত রাখে না, এই যে তেল দেওয়া হচ্ছে যতটা প্রয়োজন হবে ততটা ব্যবহার করবে, বাকি তেল হয় ফেরত দিতে হবে আর নইলে পরের মাসে কাজে লাগাতে হবে, তো তারা যদি শর্ত রেখে দেয় তো সেটা আপনি নিতে পারবেন, আপনার জন্য বৈধ নয়। তবে যদি আপনার মালিকানা হিসেবে আপনার অধীনে দেওয়া হয় যে এই তেলটা আপনি রাখুন, সারা মাস জেনারেটর চালাবেন, বেশি কম যা কিছু আপনার দায়িত্বে, এক ধরনের যদি সহমতি পান যে যদি বেশি হয় তো আপনি সেটা ব্যবহার করতে পারেন, তখন আপনি ওটা ব্যবহার করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি শরীয়ত হিসেবে আপনি যখন জানতে চেয়েছেন, তো শরীয়তের হুকুম যদি কোম্পানি আপনাকে অনুমতি না দেয় বা আপনার দায়িত্ব যেভাবে বললাম ওইভাবে যদি না দেওয়া হয় তো আপনি ওটা ব্যবহার করতে পারবেন না। পরের প্রশ্ন নিই। সালাম আলাইকুম, আমার বাড়ি মুর্শিদাবাদ, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। আমার প্রশ্ন হলো, আমি স্বপ্ন দেখেছি কাবা শরীফে গিয়ে সেখানে ভালো করে অজু করে কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছি, এর ব্যাখ্যা কী বলবেন? আর আমার আর একটি প্রশ্ন হচ্ছে যে আরও একদিন স্বপ্নে দেখেছি কি সুন্দর একটা বাড়ি, এমন বাড়ি কখনো দেখেনি, সেই বাড়িতে অনেক দরজা কাঁচ, অনেক দরজা কাঁচ লাগানো আছে, সেই দিয়ে আমি ঢুকছি, এই স্বপ্নের ব্যাখ্যা বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আপনার স্বপ্ন সুন্দর স্বপ্ন, এটা একটা শুভ সংকেত বা সংবাদ আপনার জন্যে, আপনি পবিত্র কাবা ঘরে গিয়েছেন, সেখানে দাঁড়িয়ে আছেন, এটা হয়তো আপনার কিছু মনোকামনা আশা পুরো হওয়ার জন্যে একটা সংকেত পেয়েছেন। আল্লাহর ঘরে যান, শর্ত নেই যে কাবা ঘরেই যেতে হবে, নিজের গ্রামের মসজিদে যান, ওখানে যে আল্লাহর কাছে নিজের মনোকামনা আশাকে নামাজের মাধ্যমে বা নামাজের পরে বর্ণনা করুন, এটাই কোরআনে বলা হয়েছে, ওয়াস্তাইনু বিসসবরে ওয়াসসালাত, আল্লাহর কাছে সাহায্য চাও নামাজ এবং ধৈর্যের মাধ্যমে বা রোজার মাধ্যমে। তো যদি ওখানে যে আপনি কামনা করেন, আশা রেখে আপনার মনোকামনা আশা পুরো হবে, আর আপনি ওই যে সুন্দর ঘরে প্রবেশ করতে দেখেছেন নিজেকে, তো এটাও একটা সুসংবাদ, আপনার জীবনে আগামী দিনে কিছু শান্তি আসবে, এমন কিছু জিনিস আপনি পাবেন যেটা অনেকদিন ধরে অপেক্ষা করছেন। আশা রাখি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আসুন এবার আমি আপনাদের কিছু অডিও রেকর্ডিং প্লে করে তার উত্তর দিতে চাই। দেখি প্রথম প্রশ্ন কোথা থেকে কে করছেন। আসসালামু আলাইকুম সাবির মাওলানা, আপনার এই এপিসোডটা আমরা সবাই মিলে দেখি, আমাদের ফ্যামিলি সবাই বসে আপনার এই এপিসোডটা দেখি, খুব ভালো লাগে আমাদের দেখতে। আমার প্রশ্ন হলো, আমার মেয়ের নাম আলিফি রেখেছি, এই নামটা কি ঠিক আর এর মানেটা কি, ভালো হয়েছে রেখেছি এটা? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বোন, আপনার ফোন কলের জন্যে বা আপনি যে আমাদের অনুষ্ঠান দেখছেন বা আপনার পরিবার সকলে মিলে আপনার যে অনুষ্ঠান ইসলামিন বাংলা দেখে লাভবান হচ্ছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আল্লাহর কাছে আপনাদের জন্য নেক তৌফিক কামনা করি। তবে আপনার
মেয়ের নাম যেটা রেখেছেন আর তার অর্থ জানতে চেয়েছেন, তো আলিশিনা ওটা আলিশা রাখুন। আলিশা মানে উচ্চ, সম্মানীয়। আলিশা নাম ভালো। আলিশা কি আলিজা দুটোর একটাও রাখতে পারেন। আলিসি নামটা ভালো না। আর আলিসি অনেক অনেক সময় যারা মানে দুর্বল বা অলস হয় তাদেরকে বলা হয়, তো আলিসি নাম রাখবেন না। হয় আলিশা মানে উচ্চ বা সম্মানীয়, বা আলিজা মানে উচ্চ পরিবারের সন্তানকে বলা হয় আলিজা। তো আলিজা রাখতে পারেন কি আলিশা রাখতে পারেন, আলিসি রাখবেন না। আশা রাখি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। পরের প্রশ্ন নিই। হুজুর সাহেব, আমি প্রতিদিন ফজরের সময় ঘুমতে উঠতে পারি না, ঘুম ভাঙলে আমার এমন লাগে যেন আর একটু ঘুমোই, ঘুম ভাঙানোর জন্য কোন দোয়াটা পড়তে হয় সেটা একটু বলে দেবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার সোনামণি, তোমার ফোন করার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। খুব ভালো লাগলো যে তুমি চিন্তায় আছো। হয়তো এখনও তোমার উপরে নামাজ ফরজ হয়নি, তাও তুমি সকালে ওঠার চেষ্টা করছো বা উঠতে চাও। তো রাত্রে শোয়ার সময় সুরায় কাহফের শেষ আয়াত মনে থাকবে, ষোলো পারায় সুরায় কাহফ, সুরায় কাহফের শেষ আয়াত পড়ে শোবে, ঘুমাবে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফলিয়আমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যদি এটা পড়ে শো, ইনশাআল্লাহ ঠিক ভোরের সময় আল্লাহর ফেরেশতা এসে তোমাকে জাগিয়ে দেবে, তোমার ঘুম ভেঙে যাবে। আর যদি তুমি ঘুম থেকে না উঠতে চাও, তো তখন জেন আসবে আর এমন ভয়ঙ্কর তুমি স্বপ্ন দেখবে যে সঙ্গে সঙ্গে তোমার চোখ খুলে যাবে আর তুমি আপনি অটোমেটিক জেগে যাবে। তাছাড়া তুমি নিজের মনের কাছে এইভাবে একটা অঙ্গীকার করো, এ আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে এই বাল্যকাল থেকে তৌফিক দান করো, আমি যেন তোমার হুকুম মেনে চলতে পারি, তোমার ইবাদত করতে পারি, এক ওয়াক্তের নামাজও যেন আমার জীবনে কাজা না হয়। এ আল্লাহ, যদি তুমি দান তৌফিক দান করো তাহলে আমি সফল হব, আর যদি তুমি তৌফিক না দান করো আমি কখনো সফল হব না। আমি যদি সকালে নামাজ পড়ি তবেই আমি নাস্তা করব, দুপুরের নামাজ পড়ে তারপরেই আমি দুপুরের আহার করব, বা রাত্রের নামাজ যতক্ষণ না পড়বো ততক্ষণ রাত্রের পানাহার করব না। এইভাবে নিজের সঙ্গে একটা অঙ্গীকার করো, দেখো আল্লাহর তরফ থেকে কত মনোবল বৃদ্ধি হয়ে যাবে আর আল্লাহ তোমাকে সহযোগিতা করবে। তুমি সকালে নামাজও পড়তে পারবে, জোহর আসরের নামাজও পড়তে পারবে, মাগরিব ইশার নামাজও পড়তে পারবে। আমার সোনামণি, ভালো থাকো, আল্লাহ তোমার জীবনে উন্নতি দান করবে, তোমার মনোকামনা আশা পুরো হবে, তুমি উচ্চ শিক্ষায় শিক্ষা লাভ করে বা সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেরও নিজের পরিবারের নামকে উজ্জ্বল করবে ইনশাআল্লাহ। আমিন ইয়া রাব্বাল আলামিন। তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ রইল। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম, আমি আপনাকে জানতে চাইছি যে জোরে আমিন বলা যাবে কি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় ভাই, আপনি জানতে চেয়েছেন যে জামাত নামাজে যখন ইমাম সাহেব কেরাত করেন, সূরা আহলাম পড়েন, তো শেষে মামুম আমিন বলেন, ওয়ালাদ্বালিন শোনার পরে আমিন বলেন। শরিয়াতে আমিন বলতে মানা করা হয়েছে, বরং ওখানে বলুন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আর উচ্চ স্বরে ওটা আসতে বলুন, কেননা ইমামের আওয়াজের চেয়ে তো আপনার আওয়াজ উচ্চ হলে হবে না, ওটা আসতে শুধু আপনি শুনুন, বা অন্তর থেকে এমন আওয়াজ বাইর হোক এটা আল্লাহরকে জানানোর জন্যে। কেননা আলহামদুলসুরে যে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি, ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা ইস্তাইন, আল্লাহ শুধু তোমার উপাসনা করি, তোমার ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই, এহদানা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সৎ পথের ওপরে কায়েম রেখো, সত্য পথের ওপরে চলার তৌফিক দান করো। তো আমরা যদি এই নিয়তের সঙ্গে সূরা আহলাম পড়ি যে আমরা সৎ পথের ওপরে আছি, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি তৌফিক দান করেছ, আমরা সৎ পথ পেয়েছি, এর ওপরেই কায়েম থাকতে চাই, এই নামাজ রোজা হজ যাকাত খুমস জেহাদ আমর বিল মারুফ নেহি আল মুনকার তওয়াল্লা তওয়াররা বা যে সমস্ত শরিয়তে আমাকে হুকুম দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ আমি সেগুলো জেনেছি,
মেনেছি, এবারে তার উপরে আমাল করার চেষ্টা করছি। আল্লাহ আমাকে তৌফিক দান করো আমি যেন এই সৎপথের উপরে কায়েম থাকতে পারি, এই তোমার উপাসনা ও ইবাদতের মাঝখানে যেন জীবনযাপন করতে পারি। তখন বলা হয়েছে সূরা আলহামদুলিল্লাহ শেষে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলবেন, তার মানে কি আল্লাহ আপনার দোয়াকে কবুল করেছে, তাই আপনি শুকর করার জন্যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলছেন। আর যাদের দোয়া কবুল হয় না তারা বলে আমিন, আমিন মানে আমার এখনও দোয়া কবুল হয়নি, আমি এখনও সৎ পথ দেখিনি, এখনও সত্য পথ পাইনি, এখন হকের রাস্তায় চলেনি, বা এখনও সিরাতুল মুস্তাকিমের ওপরে আসেনি, আল্লাহ আমাকে সৎ পথ দেখাও, সত্য পথ দেখাও, সিরাতুল মুস্তাকিমের দিকে আমার হেদায়ত করো বা আমাকে পাঠাও। এই বলতে বলতে এই বিশ্বাসের সঙ্গে সঙ্গে যদি একজন মানুষ মারা যায় বুদ্ধিজীবী কি বলবে, সে কি সিরাতুল মুস্তাকিম পেয়েছে? সারা জীবন এই বলে গেছে যে আল্লাহ আমি এখনও সিরাতুল মুস্তাকিম পাইনি, আমাকে সিরাতুল মুস্তাকিম দেখাও, দেখার আশা নিয়ে মরে গেছে দেখতে পায়নি, চলার আশা নিয়ে মরে গেছে সিরাতুল মুস্তাকিমের উপরে চলেনি, নেকি করার আশা নিয়ে মরে গেছে নেকি করতে পারেনি, আল্লাহর উপাসনা ইবাদতের মাঝখানে জীবন কাটাবে বলে আল্লাহর কাছে প্রার্থনা করছিল, আশা করছিল, কিন্তু তার আশা পুরো হয়নি, তো বলুন ওই ব্যক্তি মমিন মরছে? কেননা ওই সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যায় মুফাসসিরিন লিখেছেন অর্থাৎ আল্লাহর কাছে ইমান চাও। তো আমরা আল্লাহর কাছে যারা ওই সূরার মাধ্যমে ইমানের দাবি করি তাদের বিশ্বাস এই হতে হবে যে আল্লাহ তোমার উপরে ইমান এনেছি, তোমার নবীর উপরে ইমান এনেছি, তোমার পাঠানো গ্রন্থ কোরআনের মজিদের উপরে ইমান এনেছি বা তার উপরে আমল করার চেষ্টা করছি, ওইরূপ শরীয়তের সমস্ত বিধার উপরে আমরা বিশ্বাস বা ইমান রাখি, আল্লাহ এই ইমানের উপরে আমাকে কায়েম রেখো, এই ইমান থেকে যেন আমি পথভ্রষ্ট না হয়ে যাই, তারাই আলহামদুলিল্লাহ পরে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলে। আর যারা এখনও ইমান পায়নি, আল্লাহ আমাকে ইমান দাও আমি যেন মমিন হতে পারি, ইমানদার হতে পারি, আর ইমানদার হওয়ার আশা নিয়ে মরে গেছে, সে কি মমিন হতে পেরেছে? বুদ্ধিজীবীরা জ্ঞানীরা একবার বলুক, সারা জীবন যদি এই আশা নিয়ে সে মরে যায় যে আল্লাহ আমি এখনও মমিন হতে পারিনি, ওই ইমানদার হতে পারিনি যে ইমানদার হওয়ার জন্য তুমি বলেছ বা তোমার নবী আমাদেরকে বলেছেন, আমন্ত্রণ জানিয়েছেন, আল্লাহ আমাকে ইমান দান করো, আল্লাহ আমাকে মমিন হওয়ার তৌফিক দান করো, আমাকে ইমান দাও, আর এই দোয়া করতে করতে আমি মরে গেছি, আমি কি মমিন হতে পেরেছি? না। তো যাদের দোয়া এখনও কবুল হয়নি তারা আমিন বলে, আর আলহামদুলিল্লাহ আমরা যারা আহলে বায়তের পথের পথিক, যারা সত্য পথের উপরে আছি, সিরাতুল মুস্তাকিমের উপরে চলছি, আমরা আলহামদুলিল্লাহ শেষ হওয়ার পরে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলি মনে মনে, আল্লাহ তোমার হাজার শুকর যে আমি ওই পথ পেয়েছি যে পথের উপরে তুমি আমাকে দেখতে চাও, যে পথের উপরে চলার জন্য নবী আমাদেরকে আদেশ করে গেছেন, সেই আল্লাহর নেক বান্দা তাদের উপরে তুমি নেমাত সমাপ্ত করেছ, আল্লাহ তাদের পথের আমরা পথিক হয়ে আছি, আল্লাহ রব্বুল আলামিন এই সৎ পথের ওপরে, এই সিরাতুল মুস্তাকিমের উপরে আমাকে কায়েম রেখো, বাকি রেখো আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি যেন এই ইমানের ওপরে, এই সৎ পথের ওপরে চলতে পারি বা বাকি থাকতে পারি। তাহলে এবার বুঝে নিন আপনি সূরা আহাম শেষ হওয়ার পরে আমিন বলবেন না আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলবেন, আশা রাখি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তবে আমিন বললে নামাজ বাতিল হয়ে যাবে, কেননা আমিন সাধারণ পাবলিকের শব্দ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এটা কোরআনের আয়াত, যদি ওটা পড়েন তো আপনার নামাজ বাতিল হবে না, কেননা নামাজে সাধারণ ভাষায় কথা বলা মানা, নামাজ বাতিল হয়ে যাবে, কিন্তু কোরআনের যদি কোনো আয়াত পড়া হয় তাতে নামাজ বাতিল হবে না। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি হুগলি জেলা সিংপুর থেকে বলছি। আমার প্রশ্ন ছিল যে আমার মাসকিউলার প্রবলেম, মাসালের প্রবলেম, আমি পা হাত একটু উঁচুতে উঠতে পারি না, তো আমি আগে ভালো ছিলাম, সুস্থ ছিলাম, কিন্তু এখন অসুস্থ, তো ডাক্তাররা বলছেন যে এটা জন্মগত প্রবলেম। আমি ব্যাঙ্গালোর পর্যন্ত গেছি কিন্তু কিছু হয়নি, ওরা ওনারা আশা দেননি ভালো হবে, তো আমাকে মাসালের বায়োপসি করতে বলেছিল কিন্তু আমি করিনি, তো আমাকে একটা কিছু একটা আমল দোয়া বলে দিন যাতে আমি সুস্থতা লাভ করব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বোন, আপনি হুগলি জেলা থেকে ফোন করেছেন, তবে দুঃখের বিষয় আপনার আওয়াজ খুব স্লো, আপনার আওয়াজ খুব ধীমে ছিল,
জিনিসটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, তাই অনুরোধ করছি আপনি পুনরায় আপনার আওয়াজ ক্লিয়ার করে উচ্চস্বরে মেসেজ রেকর্ড করে পাঠান। তবে আমি যতটা বুঝেছি আপনার শারীরিক অসুবিধার মধ্যে আপনি আছেন, তাই আপনার জন্য একটা সহজ উপায় বলে দিচ্ছি। জৈতুনের তেল সমস্ত মেডিকেল স্টোর বা হয়তো মুদিখানাও পাওয়া যেতে পারে, অলিভ অয়েল যাকে বলা হয়, জৈতুনের তেলের উপরে সুরায় মমিনুনের আয়াত নম্বর 14, সুরায় মমিনুন 18 পারায় সুরায় মমিনুনের আয়াত নম্বর 14 এবং দুয়ায় মশলুল, বিশেষ রোগীদের জন্য এই দোয়াটি নবী ও নবীর আহলে বায়ত আমাদেরকে তালিম দিয়েছেন। দোয়াই মশলুল শুক্রবারের দিন জোহরের সময় সুরায় মমিনুনের আয়াত নম্বর 14 110 বার পড়বেন, আর দোয়াই মশলুল একবার পড়বেন। পড়ে ওই তেলে ফু দিয়ে ওই তেলটা মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরে মালিশ করতে হবে, পুরো শরীরে মাখতে হবে। মনে করুন রাত্রে শোয়ার আগে পুরো শরীরে মেখে নেবেন, আর সকালে উঠে স্নান করে নিলেন, যখনই হোক স্নান করে নিলেন, গোসল করে নিলেন। আর ওই শরীরের তেল মাখার সময় একটা দোয়া পড়তে হবে, বিসমিল্লাহ রহমান রহিম, ইয়ামান ইসমুহু দাওয়া ওয়া যিক্রুহু শিফা, ইশফিনি মিন হাযা দা। এখানে মনে মনে নিজের রোগ বলতে হবে, যে কষ্ট বা রোগে আপনি আছেন বা ভুগছেন। ইয়ামান ইসমুহু দাওয়া ওয়া যিক্রুহু শিফা, ইশফিনি মিন হাযা দা, বিহাক্কে ফাতেমা ওয়া আবিহা ওয়া বালেহা ওয়া বানিহা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, শেষে দরুদ পড়বেন। এই বলে শরীরে মালিশ করুন। ইনশাআল্লাহ আমার আশা আছে, পুরো বিশ্বাস আল্লাহর কালামের জোর বা শক্তি বা আসার আছে, বা নবী ও নবীর আহলে বায়তের তালিম দেওয়া দুয়ার মধ্যে বড় শক্তি আছে। ইনশাআল্লাহ বিনা কোনো ওষুধ বা চিকিৎসায় আপনি ভালো হয়ে যাবেন, নিজের চিকিৎসা নিজে করুন। একে রুহানি এলাজ বলা হয়েছে। যে যুগে যে সময় কোনো ওষুধ পালা ছিল না, সেই সময় নবী নিজের উম্মতের চিকিৎসা করতেন এইভাবে দোয়াদানের মাঝখানে। সমস্ত নবীরা নিজের উম্মতের সমস্ত রোগের চিকিৎসা করেছেন আল্লাহর বাণীর মাধ্যমে। তাই আশা রাখি কোরআনের আয়াত ও নবী ও নবীর আহলে বায়তের তালিম করদা এই দোয়া পড়ে আপনিও শিফা লাভ করবেন। যে পদ্ধতিটা বললাম তার উপরে আমল করুন। ইনশাআল্লাহ এক মাস কি 40 দিন পরে আমাকে জানান আপনি কতটা সুস্থ হয়েছেন বা কতটা লাভবান হয়েছেন। আগের প্রশ্ন নিই, ফরজ নামাজের শেষে কি মোনাজাত আছে কি নাই এটা জানতে চাইছি। আমার প্রিয় ভাইজান, আপনি জানতে চেয়েছেন যে ফরজ নামাজের শেষে মোনাজাত আছে কি না। অবশ্যই, বিশেষ করে মোনাজাত বা দোয়া করার সময় বলা হয়েছে নামাজের পরে। এমনকি যদি নামাজের সময় নাও হয়ে থাকে, মানে ফরজ নামাজের সময় ওয়াক্ত যদি নাও হয়ে থাকে, আর আপনি মনে করুন নিজের কোনো প্রয়োজনের জন্যে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করতে চান, দোয়া করতে চান, তো শরীয়তে বলা হয়েছে অজু করুন, দুরেকাত নামাজ পড়ুন। আল্লাহ, আমি আমার এই মনোকামনা আশা পাওয়ার জন্যে তোমার কাছে দোয়া করার জন্যে এই নামাজ পড়ছি, কুরবাতান ইলা আল্লাহ। কে ওকে নামাজে হাজাত বলা হয়েছে, দুরেকাত নামাজে কাজায় হাজাত পড়িতেছি, কুরবাতান ইলা আল্লাহ। মনে থাকবে নিয়াত, দুরেকাত নামাজে কাজায় হাজাত পড়িতেছি, কুরবাতান ইলা আল্লাহ। সকালের নামাজের মতো দুরেকাত নামাজ পড়ুন, তারপর তসবিহ মা ফাতেমা জাহরা পড়ুন, দরুদ শরীফ পাঠ করুন, এবারে নিজের মনোকামনা আশা বর্ণনা করুন, দোয়া করুন আল্লাহর কাছে। দোয়া শেষ হয়ে যাবে, আবার দরুদ পড়ুন। কত শীঘ্র ওই দোয়া কবুল হবে, আপনার মনোকামনা আশা পুরো হবে, এটা যতক্ষণ না করবেন ততক্ষণ বুঝতে পারবেন না। তাই আমার ভাই, নামাজের পরেই দোয়া করার উত্তম সময় বলা হয়েছে। দোয়া করার বা দোয়া কবুল হবার কিছু বিশেষ সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেমন পঞ্জাগানা বা ফরজ নামাজের পরে,
বৃষ্টিপাত যখন হয় সে সময় দোয়া করতে বলা হয়েছে, বিয়ের আসরে যখন নিকাহ পরিপূর্ণ হয়ে যায় সে সময় দোয়া করতে বলা হয়েছে, তখন দোয়া কবুল হয়, বা যখন আহলে বাইতের জিকির হয় বিশেষ করে কারবালার শহীদদের শাহাদাতের বর্ণনা করা হয়, আর সেই সময় সেই দুঃখ কষ্টকে শুনে যখন নয়নে চোখে অশ্রু ওঠে, ওই অশ্রু অবস্থা বা অশ্রুপাত অবস্থা যদি আল্লাহর কাছে দোয়া করা হয়, তো ওই কাতর অবস্থায় অন্তর থেকে যে দোয়া বাহির হবে সে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। কারণ এই সম্মান একমাত্র ইমাম হোসেন আলাইহিস সালাম পেয়েছেন, ইস্তিজাবাতু দোয়া তাহতা কুব্বাতে, তার কুম্ভজের নিচে যদি কেউ দোয়া করে তা আল্লাহ তার দোয়াকে রদ করে না। ও শেফা ফি তুরবাতে, কারবালার মাটিতে আল্লাহ শেফা দান করেছে। ওয়াল ইমামা ফি জুররিয়াতে, আর ইমামত আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হোসেন আলাইহিস সালামের জুররিয়াতে রেখেছেন। তো আশা রাখি আমরা আল্লাহর কাছে যদি কিছু আবেদন করতে চাই, যেটা আমরা শরীয়তের ভাষায় দোয়া বলি, দোয়া করতে চাই, তো দোয়া করার আগে আল্লাহর খুশির জন্য নামাজ পড়ব, ইবাদত করব। আল্লাহ যখন দেখে বান্দা আমার সামনে নতশির হয়েছে, আমার কাছে কিছু পাওয়ার জন্যে বা পাওয়ার আশা নিয়ে আগে আমাকে খুশি করার জন্যে আমার উপাসনা বা আমার ইবাদত করছে, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলে একে যেন নিরাশ করো না, এ যেন আমার থেকে বা আমার রহমত থেকে নিরাশ না হয়, এ নামাজের পরে যখন আমার কাছে কিছু চাবে তো সেটা যদি অবৈধ দাবি না হয়, মানে কোনো হারাম দাবি না হয়, তো তার মনোকামনা আশাকে পুরো করে দিও বা তার দোয়াকে নিয়ে নিও, লিখে নিও। আল্লাহর ফেরিস্তারা ওই সময় সহযোগিতা করে আল্লাহর বান্দাদেরকে। তবে অনেক অনেক সময় আমাদের কিছু ভুলের কারণে, আমাদের কর্মদোষে আমাদের দোয়া আল্লাহ শোনে না বা আমাদের দোয়া কবুল হয় না। যেমন মাওলা আলী আলাইহিসসালামের কাছে এসে সাহাবি জিজ্ঞাসা করছে, মাওলা আমরা তো আপনার মান্যওয়ালা, আপনার পথের পথিক, আপনাকে ভালোবাসি, কিন্তু দুঃখের বিষয় আমরা এত দোয়া করছি আমাদের দোয়া কবুল হচ্ছে না, কেন মাওলা? তখন মাওলা আলী আলাইহিসসালাম তার মাধ্যমে আমাদেরকে একটা শিক্ষা দিলেন, কারণ এই সমস্যাটা আমাদের সকলের, শুধু সেই সাহাবির ছিল না, শুধু তার দোয়া কবুল হয়নি না, আমাদেরও অনেকের দোয়া কবুল হচ্ছে না। তাই যাদের দোয়া কবুল হচ্ছে না তারা যেন এই কথাগুলো মনে রাখে। আশা রাখি যদি এগুলো বুঝে আমাল করে তারপরে দোয়া করে তো তার দোয়া কখনো রদ হবে না, কারণ এটা আল্লাহর ওয়াদা, উদ্দুনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো আমি কবুল করব। তো সে আল্লাহ ওয়াদা করেছে, তো সে আল্লাহ কখনো ওয়াদাকে ভঙ্গ করে না। ইন্নাল্লাহ লা ইখলিফুল মিআদ, আল্লাহ যা ওয়াদা করেছে এটা পুরো করবে। তো আল্লাহ দোয়া করতে বলছে আর কবুল করবে না, এটা সম্ভব না। আয়জা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিবুন উজিব দাওয়াত দায়ে ইজা দাআনি, আয় আমার নবী বলে দিন যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে তো তাদেরকে বলে দিন তারা আমার কাছে দোয়া করুক, আমি তাদের দোয়াকে কবুল করব, তাদের মনোকামনা আশাকে পুরো করব। তো কোরআনে বহু জায়গায় দোয়া করার আদেশ দেওয়া হয়েছে, উদউ রাব্বাকুম তাযাররুআন ওয়া খুফিয়াতান, নিজের প্রতিপালককে ডাকো গোপনে কাতর হয়ে। তো আল্লাহ যদি দোয়া করার হুকুম দিয়ে থাকে তো নিশ্চয় সেটা কবুল করবে, দোয়া করার হুকুম দিয়ে যদি কবুল না করে তো এটা ইনসাফ ও আদালতের খেলাফ। আর আল্লাহকে আমরা আদিল মানি, আল্লাহ ন্যায় বিচারক, তার ইনসাফ তার ন্যায় বিচার এটা কখনো মান্য করবে না যে আমার বান্দা ওইভাবে আমার কাছে চাচ্ছে যেভাবে আমি তাকে হুকুম করেছি, আর তারপরেও তাকে যদি না দিই তো এটা আমার আদালতের খেলাফ। আর আশা রাখি আমরা যদি এই মাওলায়ে কায়নাতের বলা কথাগুলোকে স্মরণ রাখি, দোয়া কবুল না হওয়ার উনি যে কারণ বলেছেন আশা রাখি এগুলো যদি আমরা বুঝে এর উপরে আমাল করি তো আমাদের দোয়া অবশ্যই আল্লাহ কবুল করবে।
তো মাওলা তখন ওই সাহাবিকে বললেন, দেখো তোমার দোয়া কবুল না হওয়ার 8টি কারণ আছে, এই 8টি কারণ মনে রেখো। 1 নম্বর, তোমরা আল্লাহর উপরে ইমান এনেছো কিন্তু ওইভাবে আল্লাহর কথা মেনে চলছো না যেভাবে চলার জন্য আল্লাহ তোমাদেরকে বলেছে। শুধু ইমান আনাই যথেষ্ট নয়, তার কথা মেনে চলতে হবে। আল্লাহকে মুখে মানলে হবে না, প্র্যাকটিক্যাল কার্যের মাধ্যমে প্রমাণ করতে হবে যে তোমরা আল্লাহকে মানছো, তার হুকুম মানছো, তাকে জান মাল রুজির মালিক যখন মানো তো তাকে সেইভাবে সেবা করো বা তার ইবাদত করো যেভাবে সে চায়। যেমন পিতা মাতার যদি আমরা কথা না শুনি, বারবার তাদেরকে যদি অগ্রাহ্য করি বা অমান্য করি, তো এক সময় এমন আসে, আমরা সবাই জানি প্র্যাকটিক্যাল, তখন আমরা কিছু চেলে ওনারা দেন না, না তোমরা যখন আমার কথা শুনছো না বা তুমি যখন আমার কথা শুনছো না আমি কেন তোমার কথা শুনব। তো ওইরূপ আমাদের মাতা পিতা আমাদেরকে এত ভালোবাসেন তারপরেও আমাদেরকে দেন না, কেন? কেন আমরা তাঁর কথা শুনছি না বলে। ওইরূপ আল্লাহ রব্বুল আলামিন আমরা কত তার হুকুমের অমান্য করছি, তারপরেও সে কিন্তু দিচ্ছে। তাহলে যদি মান্য করি, তার হুকুম মেনে চলি, তাহলে আরও কত পাবো। তো যদি দোয়া কবুল না হয় তো আমাদেরকে নিজের দিকে তাকাতে হবে যে আমরা আল্লাহর কথা শুনছি না, তাহলে আল্লাহ আমাদের কথা কেন শুনবে? তার অধিকারকে আমরা পুরো করছি না তো সে আমাদের অধিকারকে কেন পুরো করবে? ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা আল্লাহর সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবে। তো আল্লাহর সাহায্য আমরা কী করে করবো? তার হুকুমকে মেনে, তার হুকুমকে বজায় রেখে তাকে সাহায্য করব। আর যখন আল্লাহকে সহযোগিতা করবো তো আল্লাহ বলছে ইনতানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহর সহযোগিতা করো, ইনসুরকুম, তো আল্লাহ তোমাদের সহযোগিতা করবে। তো আমরা আল্লাহকে ওইভাবে যদি না মানি যেভাবে মানার দরকার, তাহলে সে আমাদেরকে কেন মানবে বা আমাদের মনোকামনা আশাকে কেন পুরো করবে? এটা আমাদেরকে ভাবতে হবে। তো ইমাম কি বলছেন, মাওলানা আলী আলাইহিস সালাম বলছেন, তোমরা আল্লাহকে তো মানো কিন্তু আল্লাহর হুকুম মেনে চলছে না, তাই তোমাদের দোয়া সবসময় কবুল হয় না। তারপরে তোমরা নবীকে মেনেছো, নবীর ওপরে ইমান এনেছো, কিন্তু নবীর আদেশ, উনি যে হুকুমগুলো দিয়ে গেছেন বা যা বলছেন সেগুলোর উপরে আমাল করছো না, তাই তোমাদের দোয়া কবুল হচ্ছে না। শুধু মুখে নবীকে মানলে হবে না, প্র্যাকটিক্যাল আমাল করে দেখাতে হবে, নবী আল্লাহ আপনি এই আদেশ করে গেছেন, এই হুকুম দিয়ে গেছেন, সুতরাং আপনার কথা মতো আমরা এগুলো করছি। নবী আল্লাহ এবার আপনি সুপারিশ করুন, আল্লাহ আমাদের দোয়া কবুল করুক, আমাদের মনোকামনা আশাকে পুরো করুক, তখন নবী সুপারিশ করবেন। যখন আমরা নবীর কথা শুনছি না, আর যদি নবীকে বলি নবী আল্লাহ আমার এই মনোকামনা আশাকে পুরো করার জন্য আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন, তখন নবী কি বলবেন? তোমরা আমার একটা কথাও শুনছো না, আমি যে পথ দেখিয়েছি, যেগুলো করতে বলছি বলেছি সেগুলো তোমরা করছো না, তাহলে আমি কেন তোমাদের জন্য সুপারিশ করব? বলতে পারেন কিনা একবার বলুন, বিবেকের কাছে জিজ্ঞাসা করুন। তো ওই জন্য আমাদের দোয়া কবুল হচ্ছে না, যে আমরা নবীর ওপরে ইমান তো এনেছি কিন্তু ওই কাজগুলো করছি না যে কাজগুলো করার জন্য উনি আদেশ করেছেন, নবীর সুন্নাতের ওপরে চলছি না। তারপরে কি বলছেন মাওলা আলী ইসলাম, তোমরা কোরআনকে মেনেছ, কোরআনের উপরে ইমান এনেছ, আল্লাহর গ্রন্থ বলে তাকে স্বীকার করেছ, কিন্তু ওই গ্রন্থের মধ্যে যে হেদায়ত দেওয়া হয়েছে, কোরআনের মধ্যে যে তোমাদের জন্য গাইডলাইন দেওয়া হয়েছে, তোমাদেরকে সমস্ত সংবিধান দেওয়া হয়েছে কীভাবে দিনের উপরে চলতে হবে, কীভাবে চললে তোমরা শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারবে, কীভাবে আল্লাহর পথের প্রতীক হয়ে চলতে হবে, সব কিছু বলা হয়েছে, কোন কাজগুলো থেকে দূরে থাকতে হবে, কোনগুলো শয়তানের কাজ সেখানে সব পরিষ্কার বলা হয়েছে। ইন্নামাল খামর ওয়াল মাইসার ওয়াল রিজস ওয়াল আজলাম মিন আমাল শয়তান, মদ শয়তানের কাজ, জুয়া শয়তানের কাজ, মিউজিক বা গান বাজনা এই সমস্ত শয়তানের কাজ, এগুলো করো না, কিন্তু আমরা সেগুলো করছি, শয়তানের কথা শুনছি আর আল্লাহর কাছে রুজি চাচ্ছি, খাচ্ছি আল্লাহর গুণ গাচ্ছি শয়তানের, আল্লাহর রুজি থেকে লাভবান হচ্ছি আর কথা শুনছি শয়তানের, তো আল্লাহ কেন শুনবে? তাই ইমাম কি বলছেন, তোমরা কোরআন পড়ছো না, কোরআনকে বোঝার চেষ্টা করছো না, তার উপরে আমাল করছো না, তোমার দোয়া কেন কবুল হবে? কি করে কবুল হবে? আল্লাহর কিতাবকে যখন মেনেছো, তার উপরে ইমান এনেছো, তো তাকে পড়ো, তাকে বোঝো, তার উপরে আমাল করো,
তারপরে আল্লাহ সেই কোরআনে যে ওয়াদা করেছে সে নিজের ওয়াদা পুরো করবে। তোমরা কিছু করছো না সে কেন করবে, তবু আল্লাহ আমাদেরকে দিয়ে যাচ্ছে। এই সকালের সময় ফেরেশতা রুজি নিয়ে আসে, বান্দা ঘুমিয়ে থাকে, ফেরেশতারা ফিরে যায় এই বলে যে আল্লাহ তোমার বান্দা তোমার প্রয়োজন নেই, সকালে রুজি দিতে এসেছি কিন্তু সে ঘুমিয়ে আছে, সে জেগে নিজের রুজি নিতে চাচ্ছে না, সে সকালে তোমাকে স্মরণ করছে না। তখন আল্লাহ বলে এর ছাড়া আমার কাছে বান্দা আছে, আমার উপাসনা আমার ইবাদতের জন্য অন্য আছে, কিন্তু ওর কাছে আমার ছাড়া কেউ রাজিক নেই, কেউ রুজি দেওয়ার নেই, আমি যদি রুজি না দিই ও কী খাবে, কোথা থেকে খাবে। কত করুণাময় আমাদের আল্লাহ রাব্বুল আলামিন, ওকে দিয়ে দাও, ওর নসিবে লিখে দাও, যদি আমি না দিই ও কী করে খাবে, কোথায় পাবে, কোথায় যাবে। ওর কাছে আমার ছাড়া কোনো প্রতিপালক নেই, আমার ছাড়া কোনো রাজিক নেই, আমার ছাড়া কোনো আল্লাহ নেই, আমার কাছে ওর ছাড়া অন্য অনেক বান্দা আছে উপাসনার জন্য আল্লাহর ইবাদতের জন্য। তো মাওলাই কায়নাত হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিসসালাম বলতে চাচ্ছেন তোমরা কোরআন পড়ে তার উপরে আমল করো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহ যেভাবে গাইডলাইন দিয়েছে কোরআনে সেইভাবে মেনে চলো, আল্লাহ তোমাদের মনোকামনা আশাকে পুরো করবে, তোমাদের দোয়া কবুল করবে। আর যদি তোমরা আল্লাহর দোয়া হেদায়েতকে না মেনে চলো, তার সমস্ত হুকুম যেটা কোরআনে দেওয়া হয়েছে যদি অমান্য করো, তো কী করে আশা করছো আল্লাহ তোমাদের সমস্ত মনোকামনা আশা পুরো করবে, বা তার কাছে কী করে দাবি করছো। তারপরে মাওলানা কায়নাত বলছেন তোমরা বলো আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু ওই পথে চলছ না যে পথ তোমাদেরকে স্বর্গে বা জান্নাতে নিয়ে যাবে, জান্নাত ডান ছাইটে তোমরা যাচ্ছ বাম দিকে, জান্নাত ডান দিকে তোমরা যাচ্ছ বাম দিকে, তো জান্নাত কোথায় পাবে। ওইরূপ তোমরা বলো আমরা নরকে যেতে চাই না, নরকের ভয় করি, কিন্তু যেদিকে গেলে নরকে পড়বে, যেদিকে গেলে বিপদে পড়বে সেই রাস্তার ওপরেই চলছে সকালে উঠে। তো নরক বাম সাইডে, তোমরা যদি ডান সাইডের দিকে যাও তাহলে তো নরক থেকে বাঁচবে, জেনে শুনে সেই বাম সাইডে যাচ্ছ, সেই নরকের দিকে যাচ্ছ, সেই মুসিবতের দিকে যাচ্ছ। আর আল্লাহর কাছে বলছে আমরা মুসিবতে পড়তে চাই না, আমরা নরকে যেতে চাই না, তাহলে সেই নরকের পথ তো ছাড়ো। তোমরা বলছো শয়তান আমাদের শত্রু, শয়তান পথভ্রষ্টকারী, শয়তানকে আমরা নিজের শত্রু মনে করি, কিন্তু দুঃখের বিষয় কার্যক্ষেত্রে নিজের শত্রুর কথা শুনছ, নিজের মিত্র আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনছ না। ওই শয়তান যেগুলো করতে বলছে মনে জাগাচ্ছে সেগুলো করছো, সকালে উঠে নামাজ কাজা করছো, শয়তান চায় যে তুমি শুয়ে থাকো, নামাজ পড়ো না, আল্লাহর ইবাদত করো না। যেই আল্লাহর ইবাদত করে বান্দা শয়তান তখন পালায়, তো আমি শয়তানের কথা শুনে শুয়ে আছি, তো আর আল্লাহ বলছে উঠে নামাজ পড়ো। তো বন্ধুর কথা না শুনে আমি শয়তানের কথা শত্রুর কথা শুনছি, কেন আমার বন্ধু আমার মনোকামনা আশা পুরো করবে। শয়তান সারা দিন কত জঘন্য কাজ করাচ্ছে আমাদের মাধ্যমে, শয়তানের কথা শুনে আমরা সেগুলো করছি, আপনাদেরকে আঘাত করছি, কষ্ট দিচ্ছি, চিটিংবাজি করছি, ধোকা দিচ্ছি, মিথ্যা কথা বলছি, গীবত করছি। কোন পাপ এমন আছে যেটা আমরা শয়তানের কথা শুনে করছি না? আর আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেখান থেকে মানা করেছে, তো বন্ধুর কথা শুনছি না, শয়তানের কথা শুনছি, শত্রুর কথা শুনছি। তো আল্লাহ বলছে দাও শত্রুর কাছ থেকে নাও, তোমার শত্রু তোমাকে যা দেবে সেটা নাও, তার কথা যখন শুনছ তার কাছ থেকে নাও। আর সে কষ্ট ছাড়া জীবনে কিচ্ছু দিতে পারে না, শয়তান মানুষের জীবনে কষ্ট ছাড়া কিচ্ছু দেয়নি, সে নিজেই আজাবে আছে, তো আপনাকে কোথা থেকে শান্তি দেবে। তাই বন্ধুর কথা শুনুন, আল্লাহর কথা শুনুন যদি জীবনে শান্তি পেতে চান, কারণ আল্লাহ নিজেই বলেছে আনা আকরব ইলাইক মিন হাবলিল ওয়ারিদ, এই জীবন রেখা এই শিরার চেয়ে তো আল্লাহ আমাদের নিকটে, আমাদের খবর রাখে, আমাদের সমস্ত কষ্টকে সে জানে। তো যদি আমরা নিজের প্রতিপালকের কথা শুনি, নিজের বন্ধুর কথা শুনি যে আল্লাহ মা বাপের চেয়ে তো বেশি আমাদেরকে ভালোবাসেন, কোরআন হাদিস এভাবেই বলা হয়েছে, সেই আল্লাহ আমাদেরকে কী করে কষ্টের মধ্যে দেখতে চান বা চাবেন, কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে কষ্টের মধ্যে ফেলে দিচ্ছি,
নিজেরা নিজের হাত মাধ্যমে হস্ত বা কর্মের মাধ্যমে নিজেদের উপরে আমরা নিজেরা জুলুম করছি। ইন্নাল্লাহ লাইসা বিযাল্লামিল আবিদ, খোদা নিজের ক্ষুদ্রতম বান্দার উপরেও কোনো জুলুম করে না। তো আমাদের কর্ম আমাদেরকে মুসিবতে ফেলে রেখেছে, এর জন্য আমরা নিজেরা দোষী, আমরা ভুল পথে চলছি বলে তার সাজা পাচ্ছি, আল্লাহর হুকুমের অমান্য করছি বলে আজ কষ্টে আছি। যেদিন আল্লাহর হুকুমের উপরে আমাল করা শুরু করব, আমাদের সকলের জীবনে শান্তি ফিরবে। তারপরে ইমাম কি বলছেন, তোমরা অন্যদের গীবত করো, অন্যদের ভুল ত্রুটি খুঁজে বেড়াচ্ছ, কিন্তু নিজের ভুল নিজের ত্রুটির দিকে একবার তাকাচ্ছ না, যে তুমি নিজে কত ভুল করছো চলার পথে জীবনে। নিজের ভুলের আগে সংশোধন করো, অন্যর গীবত করো না। গীবত করলে আল্লাহ তোমার রুজি রুটি থেকে বরকত তুলে নেবে, তোমার জীবন থেকে শান্তি আল্লাহ তুলে নেবে। কারোর প্রতি হিংসা করো না। কিন্তু আজ দুঃখের বিষয়, মানুষ নিজের ভাইকে উন্নতি করে দেখতে করতে দেখতে পাচ্ছে না, নিজের ভাইয়ের থেকে আপনদের থেকে হিংসা করছে। যেগুলো ইনশাল্লাহ আমি কেয়ামতের আগের যুগের যে ঘটনাগুলো বলছি বা কথাগুলো বলছি ওর মধ্যে আসবে, যে মানুষ কীভাবে আপনদের সঙ্গে হাসাদ বা হিংসা করছে, আপনদের ভালো নিজের চোখে দেখতে পারছে না, ভাই উন্নতি করছে তাকে ক্ষতি করার চেষ্টা করছে, তার আপন ভাই আগে বাড়ছে তার পা ধরে পিছু নিয়ে আসার চেষ্টা করছে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তো এই অবস্থায় আল্লাহ আমাদের দোয়া কী করে কবুল করবে? আমরা নিজের আপনদের মঙ্গল বা ভালো উন্নতি দেখে সহন করতে পারছি না, গীবত করছি, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছি, তারপরেও আল্লাহর কাছে আশা নিয়ে আছে যে আল্লাহ আমাদের দোয়া কবুল করবে। তারপরে অষ্টম স্থানে ইমাম বলছেন, তোমরা আল্লাহর নেয়ামত যা কিছু দিয়েছে, আল্লাহর তরফ থেকে যা কিছু পেয়েছো, আগে তার শুকর করো। সেই নেয়ামতের শুকর করছো না তো আল্লাহ তোমাদের নেয়ামতকে কী করে বৃদ্ধি করবে, তোমাদেরকে আগে নেয়ামত কী করে দেবে বা কী জন্য দেবে? যেগুলো দিয়েছে কমসকম তার উপরে তো তার শুকর করো, যে আল্লাহ তোমার হাজার শুকর, তুমি আমাকে জীবন দান দিয়েছো, আমি যখন কিছু ছিলাম না আজ আমি কিছু হয়েছি, এসব কিছু তোমার দয়ায় তোমার করুণায়। তুমি যদি এই শক্তি না দিতে আমি কিছু করতে পারতাম না। আগে আমি গরিব ছিলাম, এখন ধনী হয়েছি, আগে দূর অবস্থায় ছিলাম, এখন সুস্থ অবস্থায় আছি। মানে যা কিছু আছে আল্লাহর তরফ থেকে তুমি পেয়েছো, আগে তার কমসে কম শুকরতা আদায় করো। আর আল্লাহর শুকর হচ্ছে ওই আল্লাহর ইবাদত, আল্লাহর উপাসনা, সেই নামাজ পড়ছো না, সেই রোজা রাখছো না, আল্লাহর হুকুমকে ওইভাবে মেনে চলছো না যেভাবে সে আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন বা বলেছেন। তাহলে কী করে, কোন মুখে আমরা আল্লাহর কাছে দাবি করছি, দোয়া করছি, প্রার্থনা করছি, ফরিয়াদ করছি যে আল্লাহ আমার এগুলো দাও, এর প্রয়োজন, আমার এই সংকট থেকে মুক্তি দাও, আমার পরিবার থেকে এই অশান্তিকে তুলে নাও, আমার শরীর থেকে বা আমার বাল বাচ্চাদের শরীর থেকে এই রোগকে তুলে নাও, আরোগ্য করে দাও। তো আমরা তার কোনো কথা শুনছি না, আর সে যত নেয়ামত দিয়েছে তার সেই নেয়ামতকে আমরা শুকর করছি না। তো সে আগে কী জন্য দেবে, কেন দেবে? খোদা পরিষ্কার বলেছে, লাইন শাকর তুমলা আদিদান্নকুম ওয়াইন কাফর তুম ইন্না আজাবিলা শাদীদ, যদি আমার নেয়ামতের শুকর আদা করো তো আমি তোমাদের নেয়ামতকে দ্বিগুণ করে দেবো, বৃদ্ধি করে দেবো। আর মনে করো যে নেয়ামতগুলো পেয়েছো যদি তার শুকর আদায় না করো তো আমার আজাব, আমার সাজা বড় কঠিন হবে। তো আমরা সবাই সাজা ভোগ করছি, আমাদের যে দোয়া কবুল হচ্ছে না তার মানে কি আমরা তার নেয়ামতের শুকর আদায় করছি না বলে আল্লাহ এই সংকটের মধ্যে আমাদেরকে ফেলে দিয়েছে। আর যতদিন আমরা নিজের ভুল স্বীকার না করব, আল্লাহর হুকুমকে মেনে চলার চেষ্টা না করব, আমাদেরকে এই দুরবস্থা থেকে বাইরে আনার শক্তি কারো নেই। মনে রাখবেন, আল্লাহ ছাড়া এই বিশ্বে বা ইহকাল ও পরকালে আমাদের সংকট বা মুসিবত থেকে রক্ষা দেওয়ার কেউ নেই। আল্লাহ যদি চায় তাহলে আমাদের সঙ্গে মঙ্গল হবে, আর আল্লাহ যদি না চায় পুরো বিশ্ব মিলেও আমাদের সঙ্গে মঙ্গল করতে পারবে না। এটাই আশা রাখি আমরা মনে রেখে বা এই মাওলায় কাহানে যে কথাগুলো বলেছেন চিন্তা করে ওপরে আমাল করলে, খোদার কথা যদি মেনে চলি, নবীর কথা যদি মেনে চলি, তানার সুন্নতের উপরে যদি আমাল করি, কোরআনের আদেশ যদি মেনে চলি, শয়তানকে শত্রু মনে করে যদি তার থেকে আমরা দূরে থাকি বা তার দেখানো পথ থেকে আমরা যদি দূরে থাকি, জান্নাতে যাওয়ার আশা নিয়ে আসি তো সেই কাজ যদি করি, জাহান্নাম থেকে বাঁচতে চাই তো সেই সমস্ত কর্ম থেকে যদি
দুষ্কর্ম থেকে দূরে থাকি, যেগুলো আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে কালকে। আর আল্লাহর নেয়ামতে যদি শুকর আদায় করতে থাকি, অন্যদের গীবত না করে, অন্যদের ভুলের দিকে না থাকি, নিজের ভুলের দিকে যদি তাকে নিজে সংশোধন করতে থাকি, তো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনোকামনা আশাকে পুরো করবে। আমরা তখন যা চাবো আল্লাহর কাছে তাই পাবো। আশা রাখি এই কথাগুলো মনে রাখবেন। এই বলে আজকের বক্তব্য এখানে শেষ করছি। অবশেষে আপনাদের কাছে অনুরোধ রইল, যদি কোনো প্রশ্ন থাকে স্ক্রিনের উপরে যে নম্বর দেওয়া হয়েছে, নিজের প্রশ্ন নিজের মোবাইলে রেকর্ড করে আমাদেরকে ভয়েসমেল করে দিন, লিখে পাঠাতে চান লিখে পাঠিয়ে দিন। আর অনুরোধ করছি, যদি টিভিতে আমার অনুষ্ঠান ইসলামের বাংলা সময়ে দেখার সুযোগ না পান, তো নিজের মোবাইলে ইউটিউবে যে চ্যানেল উইন বাংলাকে সাবস্ক্রাইব করুন, ওখানে আমার সমস্ত এপিসোড আপলোড করে দেওয়া হয়েছে। নিজের মনোনীত অনুষ্ঠান নিজের ইচ্ছা মতো সুযোগ অনুযায়ী যখন তা চাইবেন তখন দেখতে পারবেন। চ্যানেল উইন বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।